বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত রমজানের সেহেরিতে প্রতিদিন আমরা কিন্তু নানা রকমের মাছ মাংস খেয়ে থাকি আর মাছ মাংস দিয়ে কিন্তু সেহেরি খেতে মোটেও ভালো লাগে না আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব চার রকমের সুটকির রেসিপি সচরাচর আমি কিন্তু সেহেরিতে অনেক বেশি পরিমাণে শুটকি খেয়ে থাকি আমার কিন্তু শুটকির যে কোনো রেসিপি খেতেই অনেক বেশি ভালো লাগে আজকে আমি সেই রেসিপিগুলোই আপনাদের সবার সাথে শেয়ার করব। সারাদিন রোজা রাখার পরে সেহেতে মাছ মাংস দিয়ে ভাত খেতে তেমন একটা ভালো লাগে না যারা নাকি আমার মতো সুটকি মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে আজকে আমার এই রেসিপিগুলো অত্যন্ত ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন প্রিয় দর্শক শুরু করা যাক প্রথমে যে রেসিপিটা শেয়ার করব এই সুটকি মাছটা আমার মা নিজের হাতে তৈরি করেছে চুলাতে একটা কড়াই বসিয়েছি তাতে এক কাপ পরিমাণ সরিষার তেল ভালোভাবে গরম করে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ যার যার ইচ্ছে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে প্রায় দশ থেকে বারোটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন তেলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি সুটকি মাছ মানেই কিন্তু তেল পেঁয়াজ রসুন আর ঝালটা একটু বেশি হতে হবে এখন অ্যাড করে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হাফ কাপ পরিমাণ পানি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচড়া করে আমি প্রায় মশলাটা কষিয়ে নিয়েছি ছয় থেকে সাত মিনিটের মতো তেলটা উপরে উঠে এসেছে এখন এখানে অ্যাড করে দিলাম কাঁঠালের বিচি আর আলু কাঁঠালের বিচি আর আলুটা কিন্তু আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা হয়তো বা প্রিয় দর্শক ভাবছেন আমি কাঁঠালের বিচি কোথায় পেলাম কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন প্রিয় দর্শক তেলটা কিন্তু উঠে আছে এখন কিন্তু নিচে অনেকটা লেগে লেগে আসছে নাড়াচড়া করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি শুটকি মাছ শুটকি মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নলা আর পুঁটি মাছের সুটকি নিয়েছি নলা মাছের সুটকিটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এই সুটকি মাছের রেসিপিটা কিন্তু এইভাবে খেতে অত্যন্ত সুস্বাদু আরও ছয় থেকে সাত মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম সবগুলো উপকরণই কিন্তু এখন ভালোভাবে কষানো হয়ে গেছে কাঁঠালের বীচি যদি আপনি সংরক্ষণ করে রেখে দেন তাহলে কিন্তু সারা বছরই প্রায় খাওয়া যায় অ্যাড করে দিলাম এক কাপের মতো পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখুন প্রিয় দর্শক বলকটা কিন্তু উঠে এসেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি বেগুন এখানে আমি সাদা বেগুনটা নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আপনারা চাইলে যে কোনো রঙের বেগুনই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন বেগুনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি সিম আর হলো শাক সিম আর লাউ শাকটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আচ্ছা প্রিয় দর্শক এবার সিমের কথায় আসা যাক সিম কিন্তু সারা বছরই আপনি সংরক্ষণ করে খেতে পারবেন আমি যে সিমগুলো দেখাচ্ছি এই সিমগুলো আমাদের গাছের আর এই গাছে সারা বছরই সিম হয় দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বলক কিন্তু চলে এসেছে আর শাগের থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে এই পানিটা দিয়েই কিন্তু সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন নাড়াচড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সম্পূর্ণ ঝুলটা মাখা মাখা না হওয়া পর্যন্ত যদি কারো বাড়িতে সিম না থাকে সেক্ষেত্রে আপনারা এই সিমটা পুরোপুরি এড়িয়ে যেতে পারেন আর এখানে আমি লাউশাক দিয়েছি এক আটি ছোটো সাইজের এক আটি লাউশাক দিয়েছি আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে এখন আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখবো একেবারে মাখা মাখা হয়ে গেছে প্রিয় দর্শক এখন চুলাটা বন্ধ করে দেব পুরাপুরা কিন্তু করতে যাবেন না যদি পুরা পুরা করতে চান তাহলেও কিন্তু করতে পার পারবেন কিন্তু আমার কাছে পুরোপুরা খেতে তেমন একটা ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি মাখা মাখা রাখতে মাখা মাখা শুটকিটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে দেখলেন তো প্রিয় দর্শক কতটা সহজভাবে আজকে আমি আপনাদের সবার সাথে দারুণ মজার একটা শুটকি মাছের রেসিপি শেয়ার করলাম এই শুটকি মাছটা কিন্তু নানা রকম সবজি দিয়েই খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি বিশেষ করে গরম ভাতের সাথে একেবারে কবজি ডুবিয়ে খাওয়ার মতো একটা রেসিপি এখন দুই নাম্বারে যে রেসিপিটা শেয়ার করব এটা হলো লট্টা শুটকি লোট্টা সুটকির কথা শুনলে কিন্তু সবারই জীবে জল চলে আসে শুধু কিন্তু লট্টা শুটকি না যে কোনো শুটকির কথা শুনলেই কিন্তু জীবে জল চলে আসে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আটটা লোট্টা শুটকি ছোটো ছোটো টুকরো করে চুলার আঁচ কিন্তু মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখতে হবে এর চাইতে কিন্তু বাড়ানো যাবে না প্রথমে আমি এই শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নিব আর তার কারণটা হলো শুটকির গায়ে কিন্তু অনেক বালি থাকে যদি আপনি শুটকিটাকে ভেজে নেন সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা যে বালিটা আছে সেটা কিন্তু পড়ে যাবে দেখুন প্রিয় দর্শক শুটকি গায়ের থেকে কিন্তু ধোয়া উঠতে শুরু করে দিয়েছে আর শুটকিটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন তাড়াহুড়া কিন্তু করতে যাবেন না শুটকি মাছটা সম্প পূর্ণ ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন আমি এখন এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটা দিয়ে শুটকি মাছটা ভিজিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কী প্রিয় দর্শক এখানে কথা শেষ হয়ে গেল মোটেই না শুটকি মাছটা ভিজিয়ে রেখে তারপরে আমি ভালোভাবে ধুয়ে নেব অবশ্যই শুটকি মাছ ভালোভাবে ধুয়ে নিতে হবে যদি বালি বালি থাকে তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না কড়াইতে এক কাপ পরিমাণ সরিষার তেল গরম করে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক কাপ পরিমাণ রসুনের কুয়া রসুনগুলো কিন্তু আমি কুচি কুচি করে কাটিনি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি রসুন আর পেঁয়াজটাকে তেলের ওপরে ভেজে নিব মনে রাখবেন যে কোনো সুটকিতে যত বেশি রসুন দিবেন খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে প্রায় আট থেকে নয় মিনিট পরে অবস্থা দেখাচ্ছি এখন এখানে অ্যাড করে দিলাম আলু কুচি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ আলু কুচিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু আমি খুব ছোট ছোটো টুকরো করে নিয়েছি আপনারা কেউ চাইলে বড় করেও নিতে পারেন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রায় আরও আট থেকে নয় মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন প্রিয় দর্শক এখন কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি বড়ো সাইজের দুইটা টমেটো কুচিয়ে নিয়েছি যেহেতু আমি সুটকিটা অনেকটা ছোট ছোট করে টুকরো করেছি যার কারণে কিন্তু আলু টমেটোও ছোট ছোট টুকরো করে নিয়েছি টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে কষিয়ে নিয়েছি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো টমেটোটা কিন্তু অনেকটা গলে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা অ্যাড করবেন অনেকে আছেন আদা রসুন খেতে পছন্দ করেন তারা কিন্তু আদা রসুন দিয়েও খেতে পারবেন আমি আসলে সুটকি মাছে কখনও আদা খাই না শুধু রসুন খাই অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো তারপরে অ্যাড করে দিলাম শুটকি মাছ শুটকি মাছগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি ফালি করে রাখা প্রায় পনেরো থেকে ষোলোটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আগেই কিন্তু বলেছিলাম প্রিয় দর্শক সুটকিতে পেঁয়াজ তেল ঝাল রসুন যত বেশি হবে তত খেতে সুস্বাদু হবে এখন কিন্তু নিচে লেগে লেগে আসছে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এর চাইতে বেশি পরিমাণ পানি কিন্তু অ্যাড করব না এই দুই কাপ পানি দিয়েই কিন্তু আপনার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম আছে এই সময়তেই কিন্তু সম্পূর্ণ শুটকি মাছটা রান্না হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু ঢাকনাটা উঠিয়ে বারবার নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে লেগে না যায় আপনাদেরকে কিন্তু আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়ে আমি সুটকি মাছটা রান্না করেছি আর আলু কিন্তু খুব দ্রুত ঝুল শুষে নেয় যার কারণে আমি এর চাইতে আর বেশি পরিমাণে ঝুল শুকাবো না তাহলে কিন্তু একেবারেই শক্ত শক্ত হয়ে যাবে মাখা মাখা থাকবে না আপনারা যদি এর চাইতেও আরও ঘন খেতে চান তাহলে আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখতে পারেন দেখতেই কিন্তু অসম্ভব চমৎকার লাগছে আর খেতে তো এর চাইতে অনেক বেশি শুষ সুস্বাদু হবে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে প্রিয় দর্শক আর চুলা থেকে নামানোর আগে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কি না লোট্টা মাছের এই শুটকির রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু যারা নাকি কখনোই খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুস্বাদু এখন আপনাদের সবার সাথে শেয়ার করবো তিন নম্বর রেসিপি আর তিন নম্বরে দেখাবো কাচকি মাছের শুটকির রেসিপি কাচকি মাছের শুটকি খেতেও কিন্তু অনেক সুস্বাদু চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ কাচকি মাছের সুটকি কাচকি মাছের এই সুটকিটাকে আমি এখন মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে ভেজে নেব দেখুন প্রিয় দর্শক সুটকি মাছটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যখন নাকি লাল লাল হয়ে আসবে তখনই বুঝতে পারবেন সুটকি মাছটা ভাজা হয়ে গেছে তবে প্রিয় দর্শক সুটকি মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে মাছগুলো পুড়ে না যায় আমি আপনাদেরকে শুটকি মাছগুলো হাতে তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম কালার হলেই কিন্তু নামিয়ে নিতে হবে আর শুটকি মাছ যখন ভাজবেন তখন কিন্তু একটু লক্ষ্য করবেন শুটকি মাছের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে সেগুলো বেছে বেছে ফেলে দেওয়ার আর বিশেষ করে কাচকি মাছে কিন্তু অনেক শামুক থাকে অবশ্যই সেটা লক্ষ্য করে ফেলে দেবেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঠান্ডা পানি এই পানিটা দিয়ে শুটকি মাছটা ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট তারপরে ভালোভাবে ধুয়ে পরি পরিষ্কার করে নেব চুলাতে একটা কড়াই বসিয়েছি তাতে এক কাপ পরিমাণ সরিষার তেল গরম করে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তেলের উপরে পেঁয়াজটা ছয় থেকে সাত মিনিটের মতো আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি দুইটা বড় সাইজের রসুন কুচি রসুনটা কিন্তু আমি ছোটো ছোট টুকরো করে নিয়েছি নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা শুটকি মাছে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা খেতে অনেক বেশি পছন্দ করি আর পেঁয়াজ বাটাটার কারণে কিন্তু শুটকি মাছটা অনেকটা মাখা মাখা হয় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি আপনারা কেউ যদি পেঁয়াজ বাটা খেতে না চান সেই ক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম সুটকি মাছে কিন্তু আমি আদা জিরা ধনিয়া কোনো কিছুই খাই না শুধুমাত্র হলুদ মরিচ আর পেঁয়াজ বাটা রসুন এছাড়া অন্য কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানোর পরে এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা কাচকি মাছের শুটকি শুটকিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটার সাথে মিক্স করে অ্যাড করে দিয়েছি আলু কুচি এখানে আমি দুইটা আলু লম্বালম্বি করে কেটে নিয়েছি আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো দেখুন প্রিয় দর্শক এখন কিন্তু তেলটা উপরে উঠে এসেছে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি তবে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরেও কিন্তু বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু আমি আলুটা একটু লম্বালম্বী করে কেটে নিয়েছি বেগুনটাও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি দুইটা বড় সাইজের বেগুন নিয়েছি লম্বা লম্বালম্বী করে কেটে মশলাটার সাথে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও পাঁচ মিনিটের মতো বেগুন আর আলু কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন প্রিয় দর্শক এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি যেই পানিটা দিয়ে আলু আর বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই আন্দাজে পানিটা দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে প্রায় আট থেকে নয়টা ফালি করা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো দেখুন প্রিয় দর্শক আলুটা কিন্তু আমি চাপ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি কিন্তু শুটকি মাছটা রান্না করা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি তবে এই ধনে পাতা কুচিটা কিন্তু পুরোপুরি অপশনাল কারো কাছে যদি ভালো লাগে সেক্ষেত্রে দিবেন আর ভালো না লাগলে দিবেন না ধনে পাতাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি তেলটা কিন্তু একেবারে উপরে উঠে আসবে তারপরেই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন এখন আমি একটা মিক্সিন বলে ঢেলে নিচ্ছি শুটকি মাছগুলো দেখলেন তো প্রিয় দর্শক কতটা কম সময় এবং ছটপট আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম দারুণ মাজার কাঁচকে মাছের সুটকির রেসিপি এখন আপনাদের সবার সাথে শেয়ার করব সর্বশেষ এবং চার নম্বর রেসিপি আর সেটা হলো চিংড়ি শুটকি রেসিপি চিংড়ি তো এমনিতেই খেতে অনেক বেশি সুস্বাদু আর শুটকি মাছ দিয়ে তো কত রকমের খাবার রান্না করা যায় তার কোনো হিসাবই নেই চুলাতে একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটার মতো ফালি করে রাখা কাঁচামরিচ এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি দুইটা রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা রেসিপিতেই রসুন কুচি কিংবা আস্ত দিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু রসুন বাটাটাও এখানে অ্যাড করতে পারেন এখন এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা অবশ্যই যার যার ইচ্ছে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন স্বাদ মতো লবণ এবং একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নাড়াচড়া করে মিক্স করে এখন আমি এই মশলাটাকে কষিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো দেখুন প্রিয় দর্শক মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম এখানে আমি এক কাপের মতো চিংড়ি মাছের শুটকি নিয়েছি মশলাটা যতটা সময় নিয়ে কষিয়ে নেবেন ঠিক ততটাই কিন্তু সুস্বাদু হবে সুটকি মাছ খেতে আরও ছয় থেকে সাত মিনিট পরের অবস্থা দেখাচ্ছি চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আলু আর বেগুন কুচি এখানে আমি দুইটা আলু আর তিনটা বেগুন নিয়েছি এখন এই আলু বেগুনটাকে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি আলু আর বেগুনের গায়ের থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা শেষ হবে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রকম পানি অ্যাড করব না যদি এই রেসিপিটা আপনারা রান্না করার সময় দেখেন যে আলুটা সিদ্ধ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটু পানি অ্যাড করে দিবেন আমি কিন্তু আপনাদেরকে আলুটা ভেঙে দেখাচ্ছি যে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আরও ছয় থেকে সাত মিনিট পরে অবস্থা দেখাচ্ছি এখন কিন্তু তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে আমি কিন্তু আরও পাঁচ মিনিটের মতো চুলার উপরে ভেজে নিব। দেখুন প্রিয় দর্শক পাঁচ থেকে ছয় মিনিট পরের অবস্থা দেখাচ্ছি একদম মাখা মাখা কিন্তু হয়ে গেছে ঠিক বেগুনটা খুলে মাখা মাখা হয়ে যাবে সেই পর্যায়ে যখন আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে শেষ করেছি এখন একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এখানে শুটকিটা ঢেলে নিচ্ছি দেখলেন তো প্রিয় দর্শক কতটা ঝটপট আর কম সময়ে আপনাদের সবার সাথে আমি চারটা শুটকি মাছের রেসিপি শেয়ার করলাম সচরাচর আমি বাসায় যেভাবে শুটকি মাছ রান্না করে থাকি সেই রেসিপিগুলোই কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করেছি যারা নাকি এইভাবে কখনোই শুটকি মাছের রেসিপি তৈরি করে খাননি তারা একবার হলো এই রমজানের সেহেরিতে খেয়ে দেখুন যে কতটা সুস্বাদু শুধু যে রমজানের সেহেরিতে তা কিন্তু না যে কোনো সময় কিন্তু এইভাবে শুটকি মাছ রান্না করে খেতে পারবেন তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নাই নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু